ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল সাইটে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা অল্প কিছু ভিউজের জন্য কোরআন অনেক আয়াত এবং হাদিসকে বিভিন্ন ধরনের ডিজে গান এবং কিছু কষ্টের গান দিয়ে উপস্থাপন করছে, যা আসলে দৃষ্টিকোণ এবং অর্থহীন বিষয়। যদি কিছু বলতেন, খুবই গর্হিত কাজ। আমাদের অনেকেই এই সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জনের জন্য আমরা কোরআন আয়াতকে, ওয়াজ নসিহতের ক্লিপকে, ওলামা ইকরামের ছবি ভিডিওকে, আমরা মিউজিক ইত্যাদি দিয়ে ব্যবহার করছি শুধু অ্যাডসেন্স করে উপার্জন করবার প্রয়োজনে। একে তো আমি হারাম উপার্জন করছি, দ্বিতীয়ত আমি মিউজিকের ব্যবহার করে গুনাহগার হচ্ছি, তৃতীয়ত আমি আবার আল্লাহর কালামকে অবমাননা করছি, অপমান করছি, যেটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহর আয়াতের মধ্যে সেটা ফিট করা হলো রীতিমতো আল্লাহর দ্রোহিতার মতো। অর্থাৎ এখানে ট্রিপল গুনাহ হচ্ছে। বিধায় আমাদের তরুণ এবং কিশোর ভাইদেরকে আমরা আহ্বান করব এ ধরনের হেয়ালিপনা থেকে, এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা থেকে এবং এ ধরনের নাজায়েজ কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারলে আমাদেরকে তৌফিক দান করুন।